আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের সমাধান। বন্ধুরা, আমরা এর আগের কয়েকটি পর্ব মিলে প্রায় প্রথম অধ্যায়টা সম্পূর্ণ সলভ করে দিয়েছি। যারা দেখেন নাই প্রথম ক্লাসটা দেখে আসবেন। এবং আজ আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায়ের ম্যাথগুলো। আমরা চেষ্টা করব এই অধ্যায়ের সবগুলো ম্যাথ সুন্দর করে পাঠ করে আপলোড করে দেওয়ার জন্য। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 11 নম্বর কোশ্চেন, -8 এবং -10 এর মান নির্ণয় করো। এখন দেখেন -8 -10 11 ক নম্বর সলিউশনটি -8 এবং -10। খেয়াল করবেন, এখন আমরা একটা সূত্র আগে লাগবে। প্লাস গুণ প্লাস সমান হবে প্লাস, প্লাস গুণ মাইনাস মাইনাস, মাইনাস গুণ মাইনাস প্লাস, আর প্লাস গুণ মাইনাস সেটাও কিন্তু মাইনাস। এখন দেখেন -8 আগে বসে গেল। এবার মনে রাখবেন যে একজন লোকের চিহ্ন বসে একটা, জাস্ট একজন লোকের একটা মাত্র চিহ্ন থাকবে শেষ অঙ্ক, তাহলে আপনার কাছে ইজি হবে। একজন লোকের একটা চিহ্ন হবে, তাহলে -8 বসে গেল। এখানে মাইনাস মাইনাস প্লাস 10 বসে গেল। এখন আপনি খেয়াল করেন, আপনি এটাকে টাকায় মনে করেন যে আপনার কাছে 10 টাকা ছিল। চিহ্ন কিন্তু একজনের প্লাস একজনের মাইনাস, এটা খেয়াল করবেন। চিহ্ন দুজনের দুই রকম হলেই আপনি আগে বিয়োগ করে দিবেন, বিয়োগ করবেন, জাস্ট বিয়োগ করার পরে 2 আগে 2 লেখেন। এরপরে যার চিহ্ন বড় সেটা লিখবেন ফার্স্টে প্লাস, কিন্তু ফার্স্টে প্লাস লেখা দরকার হয় না, লিখি না। একটা নিয়ম বললাম, কি বললাম, যখন দুই রকম চিহ্ন থাকবে আগে আপনি বিয়োগ করবেন, বিয়োগ করার পরে বড় যেটা হবে লিখবেন, জাস্ট বড়টা চিহ্ন বসাবেন। আর অথবা এখানে চিহ্ন প্লাস 10 -8, তাহলে 10 থেকে 8 গেলে 2, বড়টা চিহ্ন প্লাস, তাহলে +2, তাহলে +2 লেখার দরকার হয় না, অ্যান্সার হলো 2। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছেন। আমরা এখন করব খ নাম্বার ম্যাথটি। -10 থেকে -4 বিয়োগ করো। -10 থেকে -4 বিয়োগ করতে গেলে খেয়াল করেন, যদি আপনি এই কথা না বুঝতে পারেন, আপনাকে একটা জিনিস বলি। যদি বলেন, বলতাম যে আপনি 5 থেকে 2 বিয়োগ করেন, 5 থেকে 2 বিয়োগ, তাহলে আপনি কি করতেন বলেন তো? নর্মাল হিসাব 5 থেকে 2 মানে 5 বিয়োগ 2, তার মানে থেকে কথাটা অর্থ কি, ওইটা থেকে মানে একটা মাইনাস যেটা করতে বসে। আর যদি বলতাম 5-এর সাথে, তাহলে থেকে মানে বোঝানো হচ্ছে বিয়োগ, অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করবেন, তাহলে বিয়োগ মানে বিয়োগ আগে একটা চিহ্ন হবে। এখন যদি বলতাম -2 বিয়োগ করেন, তাহলে -2 দিলে কিন্তু ও এই জায়গাটা আমরা স্টুডেন্টরা বুঝি না যে 5 থেকে 2 বিয়োগ, তাহলে আপনি কি লিখতেন 5 বিয়োগ 2। এখন যদি বলতাম 5 থেকে +2 বিয়োগ করেন, তাহলে 5 আগে কিন্তু বিয়োগ, থেকে মানে এখানে বিয়োগ বোঝানো হয়েছে এই প্লাস। বলতাম যে -2 বিয়োগ করেন, তাহলে 5 থেকে মানে মাইনাস, এই হলো কাজ। এই জায়গাটা বুঝলে আপনার কাছে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে 10 থেকে -4 বিয়োগ করবেন, -10 থেকে, তাহলে -10 লেখেন, থেকে মানে এখানে বিয়োগ, -4 বিয়োগ করবেন। যেহেতু একজন লোকের চিহ্ন দুটো হয়ে গেল, একটা মাইনাস একটা মাইনাস, তাকে আমাকে ব্র্যাকেট রাখতে হবে, মাইনাসটাকেও ব্র্যাকেট রাখলে ভালো হয়, সমস্যা নাইলে। মাইনাস একটাই আছে এখানে, মাইনাস বসে গেল 10। যদি অনেকে বলেন না একটা প্লাস আছে এখানে, সমস্যা নেই, কারণ আগে কিছু নাই মানে একটা প্লাস থাকতেই পারে, প্লাস মাইনাসে -10, -+10 সরি 4, -মাইনাসে প্লাস আর 4 বসে গেল। এখন দেখেন আমি কি বললাম, 10 হলো প্লাস মাইনাস, 4 হলো প্লাস, দুজনের দুই রকম চিহ্ন, তাহলে আপনি আগে বিয়োগ করবেন, তাহলে 10 থেকে 4 গেলে কত, 6, দেন বড়টা চিহ্ন বসাবেন, তাহলে অঙ্কটা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। গ নাম্বার ম্যাথটি, -3 থেকে +3 বিয়োগ করো। তাহলে -3 থেকে +3 বিয়োগ করো, থেকে মানে কি মাইনাস, কি বিয়োগ করবো +3, থেকে মানে মাইনাস না, বিয়োগ করবো এই জন্য বিয়োগ দিচ্ছি আর কি, থেকে মানে কিন্তু মাইনাস না, বাট বলছে এটা পড়ে দেখেন -3 থেকে +3 বিয়োগ করো। ওকে, খেয়াল করেন -3, আমি জাস্ট মজা করে বললাম থেকে মানে বিয়োগ, কারণ এটা বিয়োগ করতে বলছে। তাহলে মাইনাস তিন আগে বসে গেল, চাইলে আপনি এখানে ব্র্যাকেট দিতে পারেন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস অথবা মাইনাস বসে গেল, প্লাস মাইনাসে মাইনাস থ্রি বসে গেল। এখন খেয়াল করেন এই তিন আর তিন, আপনি সবসময় বাচ্চা মানুষ টাকার হিসাব করবেন, মাইনাস মানে পায় প্লাস মানে আপনার আছে, তাহলে আপনার কাছে ৩ টাকা পায় আরও ৩ টাকা পায়, তাহলে মোট কত পায় ৬ টাকা পায়, আপনার কাছে কিন্তু পায় তারা, তাহলে টাকার হিসাব করলে আপনার কখনো আর ভুল হবে না। আবার বললাম আপনার কাছে ৪ টাকা পায় এবং ৫ টাকা পায়, সবাই কিন্তু পায়, তাহলে মোট ৯ টাকা পায়, তাহলে আপনার কাছে টাকাটাতে পায় আপনি কীভাবে বের করবেন, এই জন্য একই রকম চিহ্ন, যোগ আর বিয়োগ হোক একই রকম চিহ্ন হলেই যোগ হয়, তখন প্লাস ৫ আর প্লাস ৪ প্লাস ৯, এখানে হলো আপনার কাছে ৯ টাকা আসে আর এখানে হলো আপনার কাছে ৯ টাকা পায়। আশা করি ১১ নম্বরটা বুঝতে পারছেন। আমরা এখন করব ১২ নম্বর ম্যাথটি, বিয়োগফল নির্ণয় করো, খেয়াল করেন বিয়োগফল নির্ণয় করতে বলছে আমাকে 35 মাইনাস, অঙ্ক দেওয়া আছে এখানে, ক নম্বরটা করি আমরা এখানে 35 মাইনাস 20, তাহলে 35 মাইনাস 20, খেয়াল করবেন আপনি টাকার হিসাব করেন, আপনার কাছে 35 টাকা ছিল, 20 টাকা কাউকে দিয়ে দিয়েছেন, আমি এভাবে বলি যে 35 20, এটা প্লাস এটা মাইনাস, যখন দুজন লোকের দুই রকম চিহ্ন থাকবে আপনি আগে নর্মাল বিয়োগ করবেন, চিহ্ন হিসাব করবেনই না, যখন দুজন লোকের দুই রকম, একজনের প্লাস একজনের মাইনাস, তাহলে আগে 35 থেকে 20 বিয়োগ করেন, এখানে 5 এখানে 1 15, দেন আপনি বড়টা চিহ্ন বসাবেন, তাহলে ম্যাথটা আপনার কাছে অনেক ইজি হবে। যখন এর চিহ্ন প্লাস এটা মাইনাস, দুজন লোকের দুই রকম চিহ্ন থাকবে, তাহলে বিয়োগ করে আপনি বড়টার চিহ্ন বসাবেন, তাহলে এখানে বিয়োগ করে 15, যেহেতু আমাদের ফার্স্টে প্লাস লিখতে হয় না তো লিখলাম না। খ নম্বর কোশ্চেনটি 72 মাইনাস 90, 72 মাইনাস 90, আবার খেয়াল করেন এর চিহ্ন মাইনাস এর প্লাস, কিন্তু আপনি এটা জিনিস খেয়াল করবেন যে এই যে -7 এটা আগে প্লাস দেওয়া আছে অথবা আগে একটা মাইনাস দেওয়া আছে, তখন একজন লোকের চিহ্ন দুইটা, একজন লোকের দুই চিহ্ন হতে পারে না, হয় প্লাস বা মাইনাস, তখন আমরা গুণ করে একটা করে নেই, ঠিক আছে এখানে। তাহলে দেখেন আপনার কাছে ৭২ টাকা আছে, ৯০ টাকা আপনি দিবেন, তাহলে কি করবেন আপনি ঋণী হয়ে যাবেন, সহজ হিসাব করে দিই, আপনি 90 আর ৭২ লিখেন, কিছুই করা লাগবে না, যেহেতু দুজনের চিহ্ন দুই রকম আগে বিয়োগ করেন, 2 আর 10 7 আর 1 18, তাহলে আপনি আগে লেখেন 18, এরপরে দেখেন বড়টা চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস শেষ, দুজনে দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ করে বড়টার চিহ্ন বসাবেন, তাহলে আশা করি অঙ্কটা হয়ে যাবে। গ নাম্বার কোশ্চেনটি -20 মাইনাস 13, -20 আর হলো -13, এই যে একজন লোকের দুটা চিহ্ন, তাহলে আপনি একটা করে নিব, মাইনাস মাইনাস প্লাস 20, যেহেতু ফার্স্টে প্লাস লেখা লাগে না সব এটাকে মুছে দিলাম, দেন -13, দেখেন লোক দুজন, একটা লোক, দুজনের দুই রকম চিহ্ন, ফার্স্টে অনেকবার বললাম দুজন লোকের দুই রকম চিহ্ন হলে আপনি আগে বিয়োগ করবেন, বিয়োগ করে বড়টার চিহ্ন প্লাস এটা মাইনাস, বড়টার চিহ্ন প্লাস তাহলে প্লাস, দুজন লোকের দুই রকম চিহ্ন হলে আগে বিয়োগ করে বড়টার চিহ্ন বসাবেন, আশা করি বুঝতে পারছেন। ঘ নম্বর কোশ্চেনটি -15 ব্র্যাকেট একটু রাখলে ভালো হয়, -18। এখন দেখেন তাহলে এই যে লোক একজন চিহ্ন একটা আছে বাট কিছু নাই, মানে একটা প্লাস কিন্তু উজ্জ্বল আছে, এটা না মনে করলে সমস্যা নেই, ওই প্লাস মাইনাসে -15 বসে গেল, ওকে মাইনাস মাইনাস প্লাস 18 বসে গেল। দেখেন একজন লোক, আমি কিন্তু এটা শেখানোর জন্য বললাম, একজন লোক, দুজন লোক আছে বাট চিহ্ন দুই রকম, তাহলে আপনি কি করবেন আগে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবেন, 18 থেকে 15 বিয়োগ করলে 3, দেন বড়টার চিহ্ন, ফার্স্টে প্লাস দেওয়া লাগে না এই জন্য লিখি নেই, তাহলে একজন লোকের দুটা চিহ্ন হলে আপনি অবশ্যই আগে বিয়োগ করে দেন বড়টার চিহ্ন বসাবেন। নম্বরটা -32 মাইনাস 32, -40, ব্র্যাকেট দেওয়া আছে এখানে -40, খেয়াল করেন এই যে আগে কিছু নাই মানে একটা প্লাস উজ্জ্বল আছে, প্লাস মাইনাসে -32, -40, আবার দেখেন একজন লোক একজন লোক দুজন লোকের দুই রকম চিহ্ন তাহলে আপনি বড়টা থেকে ছোটটা বিয়োগ করেন 40 থেকে 32 গেলে 8 বড়টার জন্য প্লাস ফার্স্টে প্লাস লেখা লাগবে না এবং লাস্ট ম্যাথটি 6 নম্বরটা 23 6 নম্বরটা 23 - -12 এটা একজন লোক একটা চিহ্ন এটা কোনো সমস্যা নাই বসে গেল একজন লোকের দুই চিহ্ন মাইনাস মাইনাস প্লাস 12 বসে গেল তেই যেহেতু দুজনেই প্লাস তাহলে যোগ করবেন 23 12 35 2 আর 3 5 2 1 3 আশা করি 4 নম্বরটা বুঝতে পারছেন জাস্ট আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে একজন লোকের চিহ্ন হবে একটা একজন লোকের চিহ্ন হবে একটা যেমন এখানে দুই চিহ্ন ছিল আমরা করে দিয়ে একটা করে দিয়েছি আর সেকেন্ড খেয়াল করবেন চিহ্ন দুই রকম এই একজন লোক আমি এটাকে একজন মনে করলাম তাহলে দুজন লোকের এর হলো চিহ্ন হলো প্লাস এটা হলো মাইনাস তাহলে দুজনের চিহ্ন কিন্তু দুই রকম এর মাইনাস এটা হলো কি প্লাস যদি চিহ্ন দুজনের দুই রকম হয় তাহলে আপনি আগে বিয়োগ করবেন কোনটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে জাস্ট বড়টার চিহ্ন বসাবেন আশা করি বুঝতে পারছেন 13 নম্বর ম্যাথ নিচের ফাঁকা ঘরগুলোতে বড় চিহ্ন ছোট চিহ্ন বা সমান চিহ্ন একটা বুদ্ধি আপনাকে শেখাই দেই এটা হলো বড় চিহ্ন এটা হলো ছোট চিহ্ন এটা সমান চিহ্ন যদি সিঙ্গেল সিঙ্গেল বলে তাহলে এটা মনে রাখার বুদ্ধি হলো আপনি ডান হাতটা রাখেন তাহলে এটা বড় আর বাম হাত রাখেন তাহলে এটা ছোট চিহ্ন এটা সমান চিহ্ন আর যদি কোনো সংখ্যা থাকে তাহলে যার দিক ফেরানো সেই বড় যার দিকে ফেরানো সেই বড় এই হলো বড় বা ছোট নিয়মের শর্টকাট সিস্টেম ওকে শুরু করলাম ক নাম্বারটি তাহলে এখানে ফাঁকা ঘরগুলোতে আমরা হয় বড় ছোট বা সমান একটা বসাইতেই হবে ওকে সমস্যা নেই আমরা ক নাম্বার কোশ্চেনটা দেখি ক নাম্বার দেওয়া আছে হলো আমরা এখন আর আবার দিয়ে করব ক নাম্বারটা এখন লেখেন কি আছে এখানে -3 এটাও ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস -6 এটা এক পাশে আছে সমাধান করেন একজন লোকের একটা চিহ্ন বাট এখানে গুণ চিহ্ন এটা কিছু নাই মানে কি আছে গুণ আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 3 নয় প্লাস নয় তাহলে ফার্স্টে প্লাস লিখতে হয় না তাহলে নয় শুধু 9 বসে গেল শুধু 9 বসে গেল ওকে প্লাস মাইনাসে -6 কারণ একজন লোকের একটা মাত্র চিহ্ন হবে কি হবে একটা মাত্র চিহ্ন তাহলে 9 থেকে 6 গেলে 3 তাহলে এখানে বাম দিক কি হলো 3 হলো এখানে আবার লেখেন আবার আমরা নিচে নিচেই করি তাহলে সুবিধা হবে আবার লিখি এখন আবার আরেকবার কি দেখুন তো আছে হলো -3 ব্র্যাকেটের মধ্যে -6 ওকে সমস্যা নেই তাহলে এই ব্র্যাকেট আছে একটা কিছু নাই মানে প্লাস প্লাস মাইনাসে -3 বসে গেল -+6 কারণ একজন লোকের একটা চিহ্ন হবে একজন লোকের কি হবে একটা 6টাকে আমি একজন লোক মনে করি এর একটাই চিহ্ন হবে তাহলে -++। দেখেন 6 থেকে 3 আমি এভাবে বলি যে দুজন লোকের একটা 6 একটা 3 দুজন লোকের দুই রকম চিহ্ন দুজন লোকের দুই রকম চিহ্ন হলে আপনি বিয়োগ করবেন 6 থেকে 3 গেলে 3 বড় চিহ্ন প্লাস তাহলে লেখা দরকার নেই তাহলে এখানে বাম দিকেও 3 ডান দিকেও 3 তাহলে আপনি এখানে এই ঘরে কোনটা হবে এই সমানটা হবে তাহলে এখানে কি দিবেন সমান দিবেন দাস কি দিবেন সমান ওকে পরেরটা খ নাম্বারটা কি আছে এখানে মাইনাস আবার লেখেন এখন আবার আমরা এখানেই করি ক নাম্বারটা এই পাশে ক নাম্বারটা কেন হলো ক নাম্বারটা কি আছে এখানে যে মাইনাস এখন লেখেন এখন এখন -21 তাহলে -21 আর কি আছে -10 ওকে তাহলে দেখেন -21 ব্র্যাকেট দেওয়া ছিল একটা তাহলে কিছু নাই মানে একটা প্লাস আছে প্লাস মাইনাসে -21 বসে গেল -+10 বসে গেল যখন দুজন লোকের এটা হলো মাইনাস এটা প্লাস দুজন লোকের দুই রকম চিহ্ন হলে আপনি আগে বিয়োগ করবেন কি করবেন আগে বিয়োগ করবেন বিয়োগ করে বড়টার চিহ্ন তাহলে 21 থেকে 10 গেলে -11 কারণ কি 21 থেকে 10 গেলে 11 বড়টার চিহ্ন মাইনাস এটা হলো এক পার্ট আবার লেখেন আরেক পার্ট কি আছে যে এটা -31 ব্র্যাকেটের মধ্যে প্লাস -11 তাহলে -31 বসে গেল প্লাস মাইনাসে -11 বসে গেল হ্যাঁ এই যে আপনার কাছে 31 টাকা পায় আর 11 টাকা পায় তাহলে সবাই পায় তাহলে 31 11 কত 42 -42 আপনার কাছে কেউ এটাকে টাকা হিসাব করবেন তাহলে ভুল হবে না 31 টাকা পায় আর একজন 11 টাকা পায় 31 11 -42 তাহলে এখানে হলো 3 সরি এটা তো এটা হয়ে গেল এটা এক পাশে হলো কত এক পাশে হলো -11 আর এক পাশে হলো -42 नेगेटिव मान षोलोटाई बड़ो क्या अपनी ख्याल ग्राफटा देखाई माइनस वन माइनस टू माइनस थ्री ग्राफ ग्राफर मध्य और एखान लेखार पर शून्य लेखें शून्य लिखे एखान वन टू थ्री लेखें माइनस वन माइनस टू माइनस थ्री लेखें अपनी देखें तो एखान एक दुई बड़ो अर्थात डान दिखे बड़ो है तो से अनुजाई माइनस थ्री थे माइनस टू कि बड़ है अर्थात नेगेटिव मान बड़ोटा छोटो एगारो हलो छोटो एगारो नेगेटिव मान हलो षोलोटाई बड़ो माइनस थ्री थे माइनस टू बड़ो अर्थात नेगेटिव मान षोलोटाई बड़ो तो मैं माइनस एगारो बड़ो माइनस बयाल्लिस थे क्यों माइनस एगारो क्योंकि डान दिखे माइनस बयाल्लिस और बाम दिखे तो डान दिखेटा कि हलटाई बड़ो है तो एखे एटा कि बड़ो चिन्ह जस्ट कि बड़ो चिन्ह है ग नम्बर क्वेश्चन टी ग नम्बर आसे करी देवासे हलो एक पाठा देवासे पैंतालिस माइनस माइनस एगारो एखन लेखें पैंतालिस माइनस माइनस एगारो एखाने किन्तु बाम पक्ष डान पक्ष लिखते पारबो ना कारण एखाने बाम पक्ष ना किन्तु घर देवा आछे समान होले बाम पक्ष डान पक्ष लेखा जाए एजोन्य एखन आर आबार लिखब समान दें पैंतालिस बसे गेल माइनस माइनस प्लस एगारो पैंतालिस एगारो कत है छाप्पान्न एक पाशा हलो छाप्पान्न और आरेक पार देखें सतान्न आबार लेखें सतान्न और प्लस ब्रैकेटे माइनस फोर तो एखाने सतान्न बसे गेल प्लस माइनस माइनस फोर बसे गेल सतान्न थेके चार गेले कत हय बोलेन तो तेप्पान्न ताहले प्रथम पार्टा छाप्पान्न परेर पार्टा तेप्पान्न छाप्पान्न हलो प्रथम अंश तेप्पान्न हलो परेर अंश बड़ो कोनटा एटा ताहले एटाओ कि हबे जस्ट बड़ चिन्ह देवें एखन करब आमरा घ नाम्बारटा एटा घ नाम्बारटा एटा आमादेर लास्ट मैथ बाम पाशे आछे हलो माइनस पचिस घ नाम्बार मैथे माइनस पचिस एखन लेखें माइनस पचिस ब्रैकेट दिबेन और माइनस माइनस बयाल्लिस माइनस माइनस बयाल्लिस देखें माइनस पचिस बसे गल माइनस माइनस प्लस बयाल्लिस देखें बयाल्लिस थेके पचिस गेले कथा बोलें तो हमें कि बुझलाम जखन दुइजन लोके दुई रकम चिन्ह आगे वियोग करबेन ताहले बयाल्लिस थेके पचिस गेले कत सतरो बड़ोटा चिन्ह प्लस तो प्लस लेखार दरकार नेই आबार लेखें आबार लिखे एई पार्ट देखें माइनस बयाल्लिस माइनस माइनस पचिस माइनस बयाल्लिस माइनस माइनस पचिस ताहले आगे माइनस बयाल्लिस बसे गल माइनस माइनस प्लस पचिस बसे गल सेम देखें दुजन लोके दुई रकम चिन्ह अपनी एखे आगे बड़ोटा थेके छोटो वियोग कर दें दुजन लोके दुई रकम चिन्ह होले आगे वियोग करबें आमरा आगे करछि एकबार ता देखालाम सतरो बड़ोटा चिन्ह माइनस ताहले माइनस सतरो ताहले एखाने प्रथम पार्टे मान हलो सतरो और एक पार्टे हलो माइनस सतरो निजेई बोलें पजिटिव मानटा बड़ो ताहले एखाने कि हबे एखानेओ एई बड़ो चिन्ह हबे एई हलो आमादेर 35 पेजर समाधान द्वितीय अध्याय षष्ठ श्रेणी 13 नम्बर क्वेश्चन आशा करी बुझते पारछेन नीचेर फाँका घरगुलो पूरण कर एखन एई जे अनेक अंकगुला माइनस आर प्लस खाली घर समान शून्य प्रथम क्वेश्चनटा ख्याल करी माइनस आठ प्लस खाली घर इक्वल टू हलो शून्य ताहले आपनि बा लेखें बा केन लिखबेन समान आछे एखन देखें अपनी खाली घर मानटा चाच्छेन जे मानटा के चाइबेन अर्थात खाली घर ताके सब समय प्लस राखबें तो जेहेतु बाम दिके आछे प्लस आछे ताहले खाली घरटा बामे राखलाम ताहले खाली घर समान कि हबे शून्य आगे ओई दिके आछे एखाने माइनस एट एदिक गेले प्लस एट अतएव खाली घर इक्वल टू कि हलो आठ जोग शून्य कत आठ ताहले एखाने आंसर हबे खाली घरेर मध्ये आठ ख नम्बर क्वेश्चनटी 13 जोग खाली घर 13 जो खाली घर समान हलो 10 बा लेखें चाचन हलो खाली घर मानटा खाली घर अपनी एखे रखें 10 ओखान बसे गल एखान चलो जोग 13 एदिक गेले कि हलो वियोग हो गल अर्थात खाली घरटा अपनी रखছেন एखे जे 10 छिलो डान दिके ओ थाकलो एखाने एई 13 बाम दिके आछे प्लस डान दिके गेले माइनस 13 थेके आमरा एखाने बा लिखी बा खाली घर बा लास्ट लाइन अतएव लेखाटाई बेटार 10 থেকে 13 हमें ये बोली आनी आगे मन रखबें जो एर चिन्ह माइनस एर प्लस चिन्ह दुजने दुई रकम होले वियोग ताहले 10 थेके 13 बा 13 थेके 10 वियोग करले 3 बड़टार चिन्ह माइनस माइनस आमी नाइले स्टूडेंट बाच्चा मानुष मन थाके ना आपनि 13 और 10 चिन्ह देওয়া দরকার নেই দুজনে দুই রকম চিহ্ন তাহলে আপনি আগে বিয়োগ করেন 3 দেন বড়টার চিহ্ন এটা করলে আপনার কখনো আর ভুল হবে না আর যদি আপনি ভালোমতো বুঝতে পারেন তাহলে লেখেন -13 + 10 অর্থাৎ আপনার কাছে 10 টাকা আছে 13 টাকা দিতে হবে তাহলে আপনি কি আরো -3 টাকা ধার করে দিবেন লোককে अर्थात अपनी ऋणी हो जाए जख दूजने दुई रकम चिन्ह थे 13 और 10 एर चिन्ह माइनस एक प्लस दुई रकम चिन्ह हम आगे अपनी वियोग करबें बड़ोटा थी छोटा 13 थे 10 गिले 3 बड़ोटार चिन्ह हल माइनस तेल माइनस लिखबें आशा करी बुझते पर खाली घर मानटा कत -3 लेखा है जस्ट -3 ग नम्बर प्रश्न की 12 + 12 -12 समान खाली घर एखन देखें आमार किन्तु खाली घरटा डान दिके आछे ओ सिंगल आछे ताहले चाइले आमरा एकबारे घुराय निते पारी ना लास्टे घुराते पारी समस्या नेই आमरा अंकटा करे नेই ताहले डबल जोदि आमि अंकटा ना करे एखाने घुराई ताहले एई बड़ो मानटाके आमाके बेशी बार लिखते होबे शुधु अंक किन्तु करलेই होबे ना अनेक किछु बुझते होबे देखें आमि एखाने 12 ± -12 समान खाली घर 12 वियोग कर ले 0 समान खाली घर एखन आमि घुराई लिखब अतएव खाली घर इक्वल टू 0 देखें आपनी किन्तु एरकम करते पारतें पर लाइन थेके एटा करार परे एर पर लाइन थेके कि करते पारतें घुराई लिखतें खाली घर समान 12 जा आछे जस्ट देखे लिखतें देखें यदि एई लाइनटा लिखतें तारपरे किन्तु आपनाके सब आबार मान वियोग करा लागतो ताहले एक लाइन किन्तु एक्सट्रा हये गेल कारण आमि जखन कखन घुराइछि तखन एर एकटा मान आछे एर एक माइनस एखन आमि घुराई दिलाम ताहले किन्तु बेशी लेखा लागलो ना शुधु अंक करलाम किन्तु हलो ना किछु चालाकी बा अंक किछु शर्ट सिस्टेम शिखते होबे ताहले आमादेर मानटा कि हलो 0 हये गेल एई घरेर मध्ये मानटा कत होबे 0 পরে ঘ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে এখানে -4 প্লাস খালি ঘর সমান হলো -12 ঠিক আছে एखन देखें जो खाली घर चाची से बाम दिखे आछे एबं प्लस ताहले खाली घरटा बामे रेखे दें और बाकी मान डान दिखे नेन डान दिखे जो -12 ताके आगे लिखें और एखान थेके -4 डान दिके गेले +4 ताहले एखाने अतएव खाली घर इक्वल टू आमि एकटु आगे बोललाम जखन दुइजन लोकेर दुई रकम चिन्ह थाके आगे वियोग करबेन ताहले 12 থেকে 4 गेले 8 बड़टार चिन्ह -, ताहले आपनादेर कखनो आर भुलटा होबे ना इनशाआल्लाह प्लस क्वेश्चनटी खाली घर -15 समान खाली घर -15 समान -10 ओके बा खाली घर बामे आछे एबं प्लस ताहले बा खाली घर थाक समस्या नहीं डान दिके -10 आछे और एखाने आछे -15 ताहले डान बाम थेके डाने गेले प्लस हो जाबे प्लस ताहले अतएव खाली घर इक्वल टू कत होबे 10 থেকে 15 एर चिन्ह प्लस एटा माइनस ताहले आगे बड़टा थेके सेटा बियोग करें 15 থেকে 10 गेले 5 बड़टार चिन्ह हलो प्लस তাহলে প্লাসই থাকলো ফার্স্টে প্লাস লেখা দরকার হয় না তাহলে এখানে হবে 5 আর এখানে হলো -8 এই হলো আমাদের 14 নম্বর কোশ্চেন आंसर আশা করি বুঝতে পারছেন বন্ধুরা আমরা এখানে বইয়ের 15 নম্বর কোশ্চেনটি সলভ করব মান নির্ণয় করো আমরা যে নরমালি যোগ বিয়োগগুলো করেছি সেটার মতো এখানে ক নাম্বার কোশ্চেনটি দেওয়া আছে -7 ব্র্যাকেট দিতে হবে যেহেতু একটা মাইনাস -8 -25 চল আপনি এখানে ব্র্যাকেট দিতে পারেন সমস্যা নেই তাহলে ব্র্যাকেট দিলে কিন্তু গুণ হয়ে যাবে এটা খেয়াল করা উচিত এখানেও ওইভাবে আছে খেয়াল করেন তাহলে এখানে প্রথম পার্থক্যটা দেখেন যদি আপনি এখানে -3 और एखे -3 दें बोल तो कि गल गुण हो गल ये ख्याल करो विषय देखें तो ये ब्रैकेट में देवा है माइनस किसी ना मैंने प्लस प्लस माइनस -7 बसे गल और ये -8 बसे गल ओके माइनस माइनस प्लस एक जिनिस मन रखबें जो एकजुन जो एक चिन्ह है जस्ट ये बुझे ना अंकटा তাহলে এখানে ব্র্যাকেটটা কেন হয়নি আশা করি বুঝতে পারছেন তাহলে কিন্তু গুণ হয়ে যেত এবার দেখেন আমি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বলি যে সবসময় খেয়াল রাখবেন যে एक जन लोकेर एक चिन्ह हबे एबं एक ही रकम चिन्ह होलेई जोग एटा आपनार मन थाकबे ना आपनि एकटा अड मन राखें जस्ट जे एरकम जे आपनार काछे माइनास माने तारा पाय माइनास माने कि तारा आपनार काछे पाच्छे कोनो किछु ताहले आपनार अंकटा इजी हबे ताहले आपनार काछे 7 टाका पाय एबं 8 टाका पाय ताहले 7 टाका 8 टाका मोट कत पाय 15 टाका जोग करें तो आपनार काछे 7 टाका पाय और 8 टाका पाय मोट हलो 15 टाका पाय जेहेतु पाय एजोर माइनास अर्थात एक ही रकम चिन्ह होले पर जोग करे ओई चिन्हटा सेटा वियोग होक आर जोग माइनस 15 आर प्लस 25 एरपर मने राखबेन যখন দুইজনের দুই রকম চিহ্ন এটা প্লাস এটা মাইনাস তাহলে আপনি আগে বিয়োগ করে নেবেন কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন বড় থেকে ছোটটা বিয়োগ করবেন তাহলে 25 থেকে 15 বিয়োগ করলে কত হয় 10 10 লেখেন বড়টার জন্য প্লাস ফার্স্টে প্লাস লেখা দরকার হয় না আশা করি ক নাম্বারটা বুঝতে পারছেন খ নাম্বার কোশ্চেনটি माइनस 13 ओके प्लस 32 माइनस 8 माइनस 1 ठीक है तो ए जो माइनस ब्रैकेट देव आगे एक प्लस चिन्ह थे सब समय जो प्लस माइनस माइनस 13 प्लस एखान एक जन लोकर एक चिन्ह समस्या नहीं 32 बसे गल ओके माइनस 8 माइनस 1 आमरा आलादा करते पारताम बा एकबारे -9 लिखते पारताम समस्या नहीं -9 कर दिलाम कारण आपनार काछे 8 टाका पाय और 1 टाका पाय मोट 9 टाका पाय एक ही रकम चिन्ह होलेई जोग करे ओई चिन्हटा ओके एखन देखें आपनार काछे 13 टाका पाय और 9 टाका पाय जखन आपनि माइनास माने पावार हिसाब करबेन ताहले आपनि अंकगुलो इजिली बुझबेन ताहले आपनार काछे 13 टाका पाय और 9 टाका पाय ताहले मोट पाय कत 22 टाका ए जे -22 एखाने किछु देওয়ার দরকার নেই দিলে ভালো মনে রাখার জন্য এটা কিন্তু মনে রাখার জন্য বললাম আপনার কাছে 13 টাকা পায় আর 9 টাকা পায় তাহলে মোট কত পায় 22 টাকা তাহলে -22 ওকে প্লাস 32 কি বলছিলাম যে যখন দুজন লোকের দুই রকম চিহ্ন এর হলো প্লাস এটা মাইনাস তাহলে আপনি আগে বিয়োগ করেন তাহলে 32 থেকে 22 গেলে কত হয় 32 22 বিয়োগ করেন 10 0 10 তাহলে বড়টা চিহ্ন প্লাস তাহলে প্লাস 10 ফার্স্টে প্লাস লেখার কোনো দরকার হয় না ওকে গ নাম্বার কোশ্চেনটি -7 ঠিক আছে প্লাস -8 প্লাস -8 ঠিক আছে প্লাস দিয়ে -90 দেখেন তাহলে এখানে -7 বসে গেল প্লাস মাইনাসে -8 বসে গেল মানে একজন লোকের একটা চিহ্ন হয় ওকে प्लस माइनस माइनस बसे गल 90 बसे गल एखन देखें सबाई माइनस तार माने सबाई आपनार काछे पाय टाका ताहले आपनि जोग करे ओई चिन्ह बसाबेन जेहेतु सबाई पाय 7 टाका पाय 8 टाका पाय 90 टाका पाय ताहले 90 टाका पाय 7 टाका पाय 8 टाका पाय सबाई पाय चिन्ह देওয়া দরকার নেই একই রকম হলে যোগ করেন 7 8 15 আর 0 15 5 7 হলো 1 9 আর 1 10 105 তাহলে সবাই মিলে আপনার কাছে 105 টাকা পায় সবাই মাইনাস তো মাইনাস বসে গেল लास्ट क्वेश्चन टी 50 माइनस -40 प्लस हलो -2 देखें ए 50 आगे बसे गल माइनस माइनस प्लस 40 माइनस माइनस प्लस 2 सब आपनार काछे आछे आपनि काउके दिच्छेन ना आपनि किप्टे हये गेछेन 50 আপনার 40 আপনার 2 আপনার একই রকম চিহ্ন হলেই যোগ করে ওই চিহ্নটা তাহলে 50 40 আর 2 মনে রাখবেন সংখ্যার নিচে সংখ্যা বসে আমরা ডান দিক থেকে ফিলআপ করব 2002 হলো 4 আর 5 9 তাহলে কত হলো आंसर 92 কত হলো 92 এই হলো আপনাদের 15 নম্বর কোশ্চেনের आंसरটি আশা করি বুঝতে পারছেন শুরু করব লাস্টের ম্যাথটি 16 নম্বর ম্যাথটি এখান থেকে দেওয়া আছে a একটা মান দেওয়া আছে b একটা মান দেওয়া আছে প্রথম কোশ্চেন b এর মান নির্ণয় করো ক নম্বর কোশ্চেন b এর মান তাহলে b মানে দেওয়া আছে দেখেন 7 প্লাস মাইনাস 4 এটা দেওয়া আছে তাহলে 7 7 বসে গেল প্লাস মাইনাসে মাইনাস 4 তাহলে আমি বারবারই বলছি যে যখন দুইজনের দুই রকম চিহ্ন হয় আপনি যোগ বিয়োগ টানবেন না বাচ্চা মানুষ কম বুঝবেন যোগ বিয়োগ টানার দরকার নাই তাহলে 7 আর 4 দুজনের দুই রকম চিহ্ন তাহলে 7 থেকে 4 বিয়োগ করেন 3 বড়টার চিহ্ন প্লাস তাহলে প্লাস ফার্স্টে প্লাস লেখা দরকার নাই তাহলে ইজি হয়ে যাবে আমার এখানে বোর্ডটা জায়গাটা কম আছে আমি এইজন্য উপরে করলাম আপনি নিচেই করবেন খ নাম্বার কোশ্চেনটি বলছে দেখো যে a less than b তাহলে আমি তো এখানে আমাদের এখানে যে b আমি b এর মানটা কিন্তু বের করছি এটা কিন্তু এর মানটা তো বের করে নেই, তো আমরা এর মানটা বের করে নেই। তো দেওয়া আছে লিখবেন, দেওয়া আছে a সমান -9 + 4 ± 6। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, -9 বসে গেল, +4 বসে গেল, ± 6 বসে গেল। এখান থেকে আপনি দুইভাবে করতে পারবেন, দেখাচ্ছি। তাহলে দেখেন এখান থেকে আপনি 9, আমি বারবারই বলছি এই কথাটা যে যখন দুজনের দুই রকম চিহ্ন আপনি একটা করে, মানে আপনার কাছে যখনই দুই রকম চিহ্ন আসবে -9 + 4, তাহলে আপনি আগে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন 5, দেন বড়টার চিহ্ন বসাবেন, তাহলে আর কখনো ভুল হবে না। তাহলে 9 থেকে 4 গেলে 5, বড়টার চিহ্ন -9 − -6, আপনার কাছে 5 টাকা পায়, 6 টাকা পায়, তাহলে মোট 11 টাকা পায়। চাইলে আপনি এখান থেকে এই যে লাইন পর থেকে আপনি এই সেকেন্ড লাইন থেকে এটুকু করার পরে এরপর থেকে আপনি এই লাইনটা করতে পারেন। কী হবে, এই যে -9 − 16 − 15 আর +4, তো দুই রকম চিহ্ন, 15 থেকে 4 গেলে 11। ওকে, দুটাই করতে পারবেন, আমি দুটাই করে রাখলাম, বাট একটা কথা তো মুছে দিলাম। হলো খ নাম্বারটি। গ নাম্বার কোশ্চেনটি খেয়াল করেন, এখানে শেষ হয়নি, বলছে যে এ বি এর থেকে মানে বি বড় এ ছোট, তাহলে আপনি চেক করেন এখানে একটু লিখতে পারেন যে ক থেকে প্রাপ্ত বি সমান, আমি লিখলাম না, ক থেকে প্রাপ্ত বি সমান 3, তাহলে এখানে লেখেন এ সমান কত হলো -11 আর বি সমান কত হলো 3। অতএব যেহেতু এ ছোট বি বড়, বিটা কি পজিটিভ মান, না পজিটিভ মানটা অল টাইম বড়, তার মানে কি লিখবেন এ বি থেকে ছোট। এ হলো আপনার খ নাম্বারটি। গ নাম্বারটি খেয়াল করেন, বলছে কি যে এ ও বির মান সংখ্যা রেখায় বসিয়ে a + b করুন। তাহলে আগে দেখেন সংখ্যা রেখা বসাইতে হবে এবং a + b করতে হবে। আমি সংখ্যা রেখাটা দেখাই, সংখ্যা রেখাটা এখন দেখেন এখানে আপনার লাগবে কিন্তু কত বলেন তো, মাইনাস কী কী লাগবে, -3 আর এটা 11 লাগবে। তাহলে আপনি এখানে পজিটিভ মান 3 পর্যন্ত লাগবে, তাহলে আপনি এখানে 0 দিয়ে এখানে 0 দেন, 1 2 1 2 3 লেখেন, 1 2 3 পজিটিভ 3, আর এখানে 11 পর্যন্ত আসতে হবে, -1 − 2। আপনি আমি কিন্তু এখানে দাগ অনুমান করে দিচ্ছি, এখানে কিন্তু স্ট্রেট হতে হবে, -4 − 5 − 6 − 7 − 8, একবারে 11 পর্যন্ত, -9 − 10 − 11। এই হলো আপনার 11 পর্যন্ত মান চলে আসলো। ওকে, এই জায়গাটা অনেকেই বোঝেন না, খুব খেয়াল করা বিষয় আছে। আপনি আপনার বইয়ের মধ্যে দেখবেন যে দুই কালার ইউজ করা আছে, দুইটা কালার, প্রথম যে মানটা আপনি যাচ্ছেন সেটাকে লাল কালার, আবার যারা ব্যাক করতেছেন সেটাও লাল কালার, এবং যারা উত্তর সেটাকে ব্ল্যাক কালার। আপনি খেয়াল করবেন, দেখেন লেখা আছে, খুব খেয়াল করবেন, এবং লেখালেখিটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমি বলে দিব ইনশাল্লাহ, খেয়াল করবেন। তাহলে আপনি কী করবেন বলেন তো, বলছি a + b, তাহলে a মানে কত বলেন তো, -11 + b মানটা 3, তাহলে +3, এটা আপনি যোগ করবেন। এবার দিলে ভালো হয় একটু, a মানে তো a বসে গেল -11, এই প্লাস এখানে পড়লো, b মানে হলো কি +3, b মানটা 3 মানে +3, এটা যোগ করবেন, বা a b এর মান আমি জাস্ট লিখে দিই a + b বা এত, বা লেখেন বা এত এর মান যোগ করি, যোগ সংখ্যা রেখা যোগ করি। ওকে, দেখেন তাহলে এখানে প্রথম কি হলো -11, তাহলে -11 কোন দিকে বলেন তো, এদিকে। এখানে যদি 0 হয় ডান দিকে এটা প্লাস, বাম একটা মাইনাস, এই পজিশন থেকে ডান দিকে এটা প্লাস, বাম দিকে এটা, কারণ ডান হাতটা ভালো বোঝানো হয়, বাম দিকে এটা কম বোঝানো হয়। ওকে, তাহলে এখান থেকে আপনি 11 ঘর আসবেন, তাহলে এখান থেকে শুরু করে আপনি এখান থেকে 0 থেকে শুরু করে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, এখানে কিন্তু 0টা পুরোটা বোল্ড হবে, পুরোটা কেবে পুরোটা, কখন এই যে একটা সংখ্যা রেখা মনে করেন, কখন এই যে এখানে কখন পুরোটা বোল্ড হয় আর কখন অর্ধেকটা বোল্ড হয়, মানে পুরোপুরি ফিল আপ হয়। যদি এই যে অসমতা 5 বড়, সেক্ষেত্রে এটা হবে, মানে শুধুমাত্র এখানে হবে, আর যদি x = 5 হয় তাহলে এটা হবে। খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, যদি সমান হয় তাহলে পুরোটা ব্ল্যাক হবে, আর যদি সমান না হয় তাহলে কিন্তু অর্ধেকটা জাস্ট হবে। তাহলে এখানে সমান হিসেবে কাউন্ট করা হয়েছে, এজন্য 0 থেকে শুরু করে আপনি কী করবেন, -11 ঘর, তাহলে এখান থেকে শুরু করে এই যে একদম আপনি 11 ঘর করতে পারবেন। এই যে 11 ঘর আসলেন, এটাও পুরো ব্ল্যাক করে দেবেন, 11 ঘর আসলেন। আমার দাগটা একটু বাইরে চলে গেছে, আমরা একটু মুছে 11 মতো করে দিই, 11 ঘর মতো আসলেন, ঠিক আছে। दें सेखान थेके आपनी प्लस तीन ताहले देखें प्लस तीन कोन दिके आछे प्लसर मानटा एदिके आछे सेखान थेके आपनी तीन घर चले जाबेन एबार खेल एई किन्तु एक घर दुई घर तीन घर एई जे तीन घर अनेके बुझेन ना एखान थेके एई एक माने किन्तु एक ना शून्य थेके एकटुकु गेलेई किन्तु एक খেয়াল করার বিষয় আছে তাহলে এই যে তিন ঘর গেল এবার এটা কিন্তু আমরা লাল কালো দিছি এবার আমরা ব্ল্যাক কালো দিব এবার এখান থেকে তাহলে এই যে এই পর্যন্ত চলে আসছে आंसर কত হবে এখান থেকে শুরু করে এই যে 8 পর্যন্ত 8 এটা आंसर এটা কিন্তু একটু ভুল হয়ে গেল কি ভুল সেটা আপনাকে আপনি কখন এখানে স্ট্রেট মানে ফটা ফটা দিবেন এরকম দাগ দিবেন না ফটা ফটা দেওয়া বেটার ফটা ফটা দেওয়া সময় লাগে এজন্য বললাম দেওয়া তো দিলে খুব ভালো হয় কেন ব্যাখ্যাটা বলছি আমি এখানে স্ট্রেট দাগ দিবেন না ফটা ফটা মানে বোঝানো হয়েছে যে আমার কিন্তু প্রত্যেক ঘরের মানটা কিন্তু এখানে ডিফারেন্স আছে এখানে 1 2 করে তাহলে আমি যদি ফটাফট দেই সমীকরণ যখন লিখি এক নম্বর সমীকরণ এভাবে লেখা নিয়ম এজন্য এখানে এভাবে মানে স্ট্রেট ডায়াগ্রাম দিয়ে ফটাফট দেওয়া নিয়মটাই হলো বেটার কারণ এখানে ঘরের মধ্যে কিন্তু মানগুলো গ্যাপ আছে কিছু কিছু অনের পরে কিন্তু একবার 2 হয় না কিছু ভিতর দশমিক মান আছে এজন্য ফটা দেওয়াটা নিয়ম তাহলে আমরা এখন যোগ করে দেখি তাহলে মানটা কত হলো 8 এটা কিন্তু বললাম এই মানটা লাল কালার এটাকেও লাল কালার आंसर हलो ये 8 एट ब्लैक कलर अपनी अन्य कलर कलम यूज करबें एबार लेखें देखा दिए ए प्लस बी एर मानटा कत हलो माइनस 11 बिर मानटा हलो प्लस 3 लेखने माइनस 11 प्लस 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 3 समान कत हलो 11 थेके 3 गेले कत ओई दुई जन लोके दुई रकम चिन्ह -8 चेक करे देखें ये जे -8 लेखालेखिटा खूब इम्पोर्टेंट एक जिनिस आमि लेखालेखिटा आपनाके मुखस्थ करे दिई आमि एखाने लिखबो ना बाट आपनाके मुखस्थ करे देब ख्याल करबेन प्रथम प्रथम लिखबेन एरकम प्रथम प्रथम शून्य बिंदु थेके शुरू कर शून्य बिंदु थेके शुरू कर 11 धाप अतिक्रम कर -11 बिंदुते पौंछाई खूब ख्याल करबेन प्रथम शून्य प्रथम बोलছি কিন্তু प्रथम शून्य बिंदु थेके शुरू कर -11 बिंदुते पहुँचाई प्रथम शून्य बिंदु शुरू कर बाम दिके 11 घर अतिक्रम कर -11 बिंदुते पहुँचाई दिकटा बोलले खूब भालो हय आबार बोललाम प्रथम शून्य बिंदु शुरू कर बाम दिके 11 घर बा 11 धाप अतिक्रम कर -11 बिंदुते पहुँचाई बोललाम किन्तु प्रथम एबार लिखबो तारपर 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 -11 बिंदु थेके 3 धाप अतिक्रम करे -8 बिंदुते पहुँचाई दाड़ी होबे किन्तु एखाने सेपन्तो ताहले ताहले -11 प्लस प्लस 3 एर जोगफल होबे एखाने होबे लिखे आपनि एखान देखाई दिबेन जे -11 प्लस प्लस 3 समान -11 प्लस 3 -8 ওটা আপনি একলা লিখতে হবে সমান কিন্তু লেখাটা খেয়াল করেন প্রথমে তারপর তাহলে যারা তাহলে তাহলে এই লেখাটা খুব স্ট্যান্ডার্ড হয় আমরা বইতে দেন এভাবে লেখা আছে প্রথমে তারপর তাহলে আশা করি বুঝতে পারছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ।